প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সূচনা হলো বিশ্বের দীর্ঘতম রিভার ক্রস গঙ্গা বিলাসের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের বারাণসী থেকে এই বিলাসবহুল রিভার ক্রসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বারাণসী থেকে গঙ্গার উপর দিয়ে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে অসমের গুয়াহাটিতে পৌঁছবে। 32 জন সুইজারল্যান্ডের পর্যটককে নিয়ে যাত্রা শুরু করবে গঙ্গা বিলাস। ভারতে তৈরি হওয়া গঙ্গা বিলাস নদীপথে 3,200 কিলোমিটার পথ পাড়ি দেবে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে 51 দিন। বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছানোর পথে 50টি পর্যটক কেন্দ্র দেখবেন ভ্রমণদলের যাত্রীরা। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, নদীঘাট, এছাড়াও পাটনা, কলকাতা, ঢাকা এবং গুয়াহাটির মতো বড় শহর। সারনাথ, সুন্দরবন, মাজুলি দ্বীপ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ছুঁয়ে যাবে এই গঙ্গা বিলাস। এই প্রমোদপুরের ডিরেক্টর রাজ সিংহ জানিয়েছেন, গঙ্গা বিলাস ভ্রাম্যমান 5 তারা হোটেল, এতে 18টি সুইট রয়েছে। 36 জন পর্যটক এতে যাত্রা করতে পারবেন। এছাড়াও 40 জন ক্রু সদস্যদের থাকার জায়গা রয়েছে এই ক্রুজে। স্পা, সেলুন, জিম, রেস্তোরাঁর মতো সমস্ত সুযোগ সুবিধা রয়েছে গঙ্গা বিলাসে। দূষণমুক্ত এবং কোলাহল নিয়ন্ত্রণের প্রযুক্তিও রয়েছে এই প্রমোদপুরেতে। তবে গঙ্গা বিলাসে যাত্রা করতে হলে মোটা অঙ্কের টাকা খোয়াতে হবে যাত্রীদের। প্রতিদিন 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত খরচ হবে মাথা পিছু ভাড়া হতে পারে গঙ্গা বিলাসের। অর্থাৎ 51 দিনের ভ্রমণ খরচা হবে প্রায় 20 লক্ষ টাকা। এই প্রমোদপুরেতেই রয়েছে বর্জ্য জল পরিশোধনের ব্যবস্থা। গঙ্গা বিলাসের মধ্যে রয়েছে ফিল্ড স্টেশন প্ল্যান্ট, যা গঙ্গা থেকে জল তুলেই তা পরিশোধন করে স্নান করে এবং অন্য কাজে ব্যবহার করা যাবে। গঙ্গা বিলাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি গঙ্গা বিলাসের সমস্ত বিদেশি যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের সব কিছু আছে। আপনারা যা ভাবতে পারেন তার সব কিছু রয়েছে ভারতে, এমনকি আপনাদের কল্পনার বাইরেও অনেক কিছুই রয়েছে। হৃদয় দিয়ে ভারতকে অনুভব করুন, কারণ ভারতের হৃদয় সকলের জন্যই খোলা। विशेष तौर पर कहूंगा कि इंडिया हैज एवरीथिंग दैट यू कैन इमेजिन। इट ऑल्सो हैज अ लॉट बियॉन्ड योर इमेजिनेशन। इंडिया कैन नॉट बी डिफाइंड इन वर्ड्स। इंडिया कैन ओनली बी एक्सपीरियंस फ्रॉम द हार्ट, बिकॉज India has always opened her heart for everyone, irrespective of region or religion, creed or country. We welcome all our tourist friends from different parts of Ganga Bilash ni ekendro jahaj ebong jolopoth mantri Sarbanand Sonowal bolechen, Ganga Bilash er jatra porjotokder kache 5000 বছরের ভারতের ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা বুঝতে সাহায্য করবে। তিনি আরো বলেন যে এই জাহাজে আত্মনির্ভরতার এক নিদর্শন, দেশের মধ্যে তৈরি হয়েছে এই জাহাজ। এর মানে মোদীজির আত্মনির্ভরতার স্বপ্ন সত্যি হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর হামারে ভারত কো দুনিয়া মে ব্র্যান্ডিং করনে কে লিয়ে হামারে 5,000 সাল পুরানে সভ্যতা, সংস্কৃতি আর আধ্যাত্মিক শক্তিও কা ताकत के बारे में दुनिया की मानव समाज को भी ये दिखाने का एक सुनहरा मौका मिलेगा। मुझे लगता है कि माननीय प्रधानमंत्री जी ने पिछले 8 साल में जो सफलता हासिल की है, देशवासियों को आत्मनिर्भर बनने के लिए जो शक्ति दी है, जो मनोबल दी है, इसके वजह से आज देश जाग उठा है और देश ने मन बना लिया है अगले 25 साल के अंदर इसी देश को दुनिया की सर्वश्रेष्ठ राष्ट्र के हिसाब से खड़ा करेंगे। और आपके लिए मैं ये बताते हुए मुझे खुशी होती है कि ये जो जहाज, ये आत्मनिर्भर भारत का ही नमूना है, क्योंकि ये जहाज देश के अंदर बनी है, ये विदेश से हमने नहीं खरीदा है। यानी कि मोदी जी ने जो सपने दिखाए थे इसको साकार करने के लिए हम सफलता प्राप्त की है। গঙ্গা বিলাসের উদ্বোধন অনুষ্ঠানে এদিন ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকেরা। এই প্রমোদপুরের বারাণসী থেকে গঙ্গার উপর দিয়ে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে মানুষের কৌতূহল। ফিয়ার রিপোর্ট, আর ইনিউজ।